পশ্চিমবঙ্গ পুলিশ উত্তরবঙ্গের মালদা জেলা থেকে প্রায় 270 কিলোগ্রাম কচ্ছপ ক্যালিপি বাজেয়াপ্ত করেছে এবং চালানটি বাংলাদেশে পাচার করার আগে 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তরা উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা। তারা মালদা ভিত্তিক এজেন্টের কাছে ক্যালিপি বিক্রি করতে এসেছিল। কচ্ছপ ক্যালিপি হলো একটি জেলটিনাস স্তর যা কচ্ছপের নিচের খোলসে পাওয়া যায়। এটি চীন এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে অত্যধিক হারে বিক্রি হয়, যেখানে তারা স্যুপ তৈরিতে ব্যবহৃত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালানটি বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল, যেখান থেকে তা চীন বা দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে যাবে।